वेलकम टू माय चैनल। आशा करी सबाई ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া মিলমিশ করার তদবির বা তাবিজ। স্বামী স্ত্রী ঝগড়া এটা বন্ধ হয়ে যাবে এবং তাদের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হয়ে যাবে এই নকশাটা প্রয়োগ করলে। এটা হচ্ছে কুফরি কালাম, তারপর ইন্দ্রজাল এবং সুলেমানি, তিনটা নকশার একটা মিক্স এই নকশাটা। সুতরাং এটা মিস করার কোনো কাজ নেই, মানে আপনি একটা বিদ্যা প্রয়োগ যদি করেন তাহলে তার উপরে তিন ধরনের বিদ্যা প্রয়োগ হবে। সুতরাং এটা 1000% কার্যকর হয়ে যাবে, কোনো মিস্টেক নেই। বইটা অত্যন্ত পুরাতন, নকশা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, আমি নকশাটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ। আর ভালো করে স্ক্রিনশট নিলে আই থিঙ্ক বুঝতে পারবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনটা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বা দেশের বাইরে থেকে। এইখানে টোটাল তিনটা নকশাই আপনাকে লিখতে হবে। তিনটা নকশা আপনাকে লিখতে হবে হচ্ছে গুরুচন কালী দ্বারা ভোজপাতন মতো। অন্য কোনোভাবে লিখলে এই নকশা 100টা পরিমাণে কাজ করবে না, উল্টা সমস্যার মধ্যে বিচ্ছেদটা আরও বেড়ে যাবে। নিয়মমূলক ফলের দাবি করেন, নকশা লিখবেন যেখানে যেখানে উভয়ের নাম ও মায়ের নাম লেখার জায়গা সেখানে দুজনের নাম ও মায়ের নাম লিখবেন। নকশা লিখবেন টোটাল তিনটা, নকশাতে কোনো ভুল করা চলবে না। তিনটা নকশা লিখে একটা নকশা আপনাকে কবরে দাফন করবেন, একটা নদীতে বিসর্জন দেবেন এবং একটা আপনাকে তিন রাস্তার মোড়ে পুঁতে দেবেন। পূর্ব প্রচেষ্টা শনিবার মঙ্গলবার দিনে রাত্রিবেলা করে রাত্রিবেলায় কমপ্লিট করবেন, পরের দিনের জন্য রেখে দিবেন না। রেখে দিলে কিন্তু আর কাজ হবে না। প্রপার ওয়েতে যদি করতে পারেন তাহলে আপনি আপনার কাজ 1000% গ্যারান্টি দিয়ে নিশ্চিত থাকতে পারেন যে আপনার কাজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।